নবীজির দাওয়াতের কাজ যারা করে ওয়ারাসাতুল আম্বিয়া, এদের সাথে বেয়াদবি করলেও আমলের ঘাটতি হবে। কোরআন শিখছি আলেমের মাধ্যমে, ইসলাম শিখছি আলেমের মাধ্যমে, নামাজ কালেমা শিখছি আলেমের মাধ্যমে। এখন যদি কেউ বলে আলেম আমি দেখতে পারি না, তাহলে তোর মরণটা কি হবে আল্লাহই ভালো জানে। তবে এতটুকু বলবো, মরার আগে হুঁশ থাকলে আত্মীয় স্বজন স্ত্রী সন্তানকে বলবি, আমি আলেম ওলামা পছন্দ করতাম না, জানাজা আমার আলেম দিয়া দিবি না, কুত্তা শুয়ারের মতো কবরে দাফন করে রাখবি। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল বিনষ্ট করো না। একজন আমলই করে না, নষ্ট করবে কসু? রোজাই রাখে না, ভাঙবে কি? তা আমল যে করে না, ও নষ্টের কি আছে? তো কোনো টেনশনই নেই, ও সোনাবন্ধের গান গায় আর বিড়ি টানে, ওটা আমলের কোনো চিন্তাই নাই। ফট করে দেখছে হ্যাঁ মিলাদ চলতেছে, মিষ্টি আছে, ব কিছু পাই আর না পাই, মিষ্টি তো বাম কে পাইবে না, বাস দুইটা টান দিয়া মিষ্টি খায় আর বিড়ি টানে বাড়ি যায়। আমি রসুলের বড় আশেক, এত সহজ জান্নাত পাওয়া, তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পাইয়া কাঁদলেন কেন সারা জীবন? আবু বকর, ওমর, ওসমান, আলী সারাটা জিন্দেগি কান্নার উপরে, অথচ জান্নাতের টিকিট তারা পেয়েছেন। আল্লাহ হেদায়াত দান করেন। আমিন। কারে? নিজের জন্য দোয়া করেন? চিন্তা করেন, সব দোয়া নিজের জন্য করবে, হেদায়াতের দোয়া আর একজনের জন্য করবে। হুজুর যাচ্ছে রিক্সায় উঠে, রিক্সার ড্রাইভার নামায় দিয়ে একা হুজুর দোয়া চাই, আল্লাহ হেদায়াত দান করুক। রিক্সাওয়ালা হুজুর এই দোয়া তো চাই নি, আপনার দরকার আপনারে করুক। মনে করছে এটা আবার কোন গজবের নাম, অথচ রসুল রহমাতুল্লিল আলামিন বার 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 হেদায়াতের দোয়া করতেন। কত মারাত্মক বিষয়, রসুলের সাথে বেয়াদবি, রসুলের সামনে উঁচু কণ্ঠে কথা বলা হারাম, উঁচু কণ্ঠে কথা বলা হারাম। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বাযিকুম লিবাযি আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ স্পষ্ট বলেন, নবীর সামনে উঁচু কণ্ঠে কথা বলো না, নিজেরা যেমন বলো, তাহলে আমল শেষ না? আমল তো নষ্ট হয়ে যাচ্ছে, খবর নাই, কত জানাজা পড়তেছি, কত মানুষের মরণের খবর, এই এলাকা ওই এলাকা, ফজরের সময় আওয়াজ, এই গাড়ির তলে পানির পর ভেতরে ঘুমের বিছানায় মৃত্যু। একবারও নিজের কাছে ভয় আসে না যে আমার মৃত্যুটা কখন হবে। কত যুবক অজে আসছে, বাড়িতে যাওয়ার সময় রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এর বহু ঘটনা হইতেছে ইদানিং। আবার অজে আসতেছিল হুন্ডায়, অজের প্যান্ডেলে আসতে পারে না, রাস্তার মধ্যে শেষ, একটু চিন্তা নাই মরণের। আল্লাহর কাছে বেশি বেশি তৌফিক কামনা করা, হে আল্লাহ দয়া করে আপনি আমাকে হেদায়াত দান করেন। জীবনে গুনাহ করেছি, একটা বছর চলে গেল, নতুন আবার আরবি বছর শুরু হয়ে গেল, আয় আল্লাহ গুনাহ করেছি মাফ করে দাও, এই মাস মুহররম বড় দামি মাস, তওবা করতেছি আল্লাহ সামনের থেকে আর গুনাহ করব না, আমি একা পারব না, আমি বড় দুর্বল, দুই দল শয়তানে আমারে ধাক্কা দেয় গুনার দিকে, মানুষ শয়তান আর জিন শয়তান, ও আল্লাহ তুমি যদি আমার সহযোগিতা না করো, তৌফিক না দাও, আমি পারব না। ইউসুফ নবী পারতে গিয়া কত কষ্ট হলো, জুলাইখার সামনে কত বড় বড়রাও ধোকায় পড়ে গেলেন, ও আল্লাহ আপনি সাহায্য করার কারণে তারা গুনাহ থেকে বেঁচে গেল, আমি তো একেবারে নাদান,
মনে হয় যেন জমিনের মধ্যে আমার মতো গুনাগার কেউ নাই, ওয়াল্লাহ আমার মতো জাহান্নামের আসামি কেউ নাই। দুনিয়াতে আর ছিলাম আমি ল্যাংটা, কেউ আমাকে লজ্জা দেয় নাই, বরং কোলে তুলিয়া আদর করেছে। আর এখন সেই পবিত্র জিন্দেগিটা গুনায় ভরা, আমার হাতের দিয়ে তাকায় দেখি আমার হাত গুনার কারণে নাপাক হয়ে গেল, চোখ নাপাক, জিব্বা নাপাক। এই জিব্বা দ্বারা কত গালাগালি করলাম, কত মানুষের গীবত শেকায়াত করলাম, কত মিথ্যা কথা বলে জিব্বাটারে নাপাক করেছে। আমার মাও জানে না, বাবাও জানে না, মাকে মিথ্যা কথা বলে ধোকা দিয়েছি, মা টের পায় নাই, বাবারে মিথ্যা বলে ধোকা দিয়েছি, বাবায় জানে নাই। আমার আপন মা বাবার বিরুদ্ধে কত গীবত শেকায়াত করেছি, মা বাবা টের পায় নাই। আমার ওস্তাদের বিরুদ্ধে কত গীবত শেকায়াত করলাম, আমার ওস্তাদ জানে না। এত মারাত্মক অন্যায় করে আমার জিব্বাটা এখন নাপাক হয়ে গেল, মনে হয় আমার ফুল বডিটাই নাপাক, জাহান্নাম ছাড়া আমার বোধহয় কোনো রাস্তা নাই। আজকে ওয়াজের প্যান্ডেলে বসলাম, বরকতের মুহররম মাস পাইলাম, ও আল্লাহ তওবা করার তৌফিক দাও। তওবা করার পরও আমি আর পারবো না, তুমি তৌফিক দিলে আমি তওবার উপরে চলতে পারবো না, হয় পারবো না। এক নম্বরে তুমি আমাকে তওবা করার তৌফিক দাও, দুই নম্বরে তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দাও, তিন নম্বরে আল্লাহ গুনাহের প্রতি তুমি ঘৃণা জমায় দাও, কারণ শয়তান গুনার কাজগুলো সুন্দরভাবে সাজাইয়া ধরে, ধরার পরে চোখ দিয়া তাকাইলে গুনা করার জন্য পাগল হয়ে যায়। ও আল্লাহ তুমি শয়তানের চক্রান্ত থেকে বাঁচার মতো তুমি আমার ইমানের শক্তি বাড়াও। আজকে থেকে তওবা করলাম আর গুনা করব না, গুনাগার হয়ে কবরে যেতে চাই না। গুনাগারকে দুনিয়াওয়ালারাও ভালো জানে না, সবাই তিরস্কার করে, সবাই দূর দূর করে তারায় দেয়, নামাজ পড়ে না, এর বেশি কাছে টানিস না, ভালো ভালো মজলিসে আমার জায়গা নাই। কেউ হয়তো লজ্জায় পড়ে কিছু কয় না, কিন্তু মনে মনে খারাপ জানে, এটা বড় সুদখোর, আমারে সুদখোর বলে ঘৃণা করে, আমাকে গাঞ্জাখোর বলে ঘৃণা করে। আবার অনেকের কাছে দাঁড়াইলে বিড়ির গন্ধ মন থেকে তখন বড়দোয়া চলে আসে, লোকটার পাশে দাঁড়াইয়া দেখি বিড়ির গন্ধে কাছে দাঁড়ানো যায় না, অন্তর থেকে ঘৃণা আসে। আল্লাহর কাছে একা একা বল, আল্লাহ কত মানুষ আমাকে বিড়ি পান করার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি মিথ্যা কথা বলার কারণে ঘৃণা করে আমি জানি না, আমি গালাগালি করার কারণে কত মানুষ আমাকে ঘৃণা করে আমি জানি না। ও আল্লাহ তুমি জানো, তোমার কাছে আজ ফিরে আসলাম, এই বরকতের বছর আরবি মাস মহররমে তওবা করলাম, জীবনে আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, জীবনে আর বেপর্দায় চলবো না, জবান দিয়া গীবত শেকায়াত গালাগালি মিথ্যা কথা বলবো না, চোখ দিয়া কোনো গুনাহের দিকে তাকাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, কথার দ্বারা কাজের দ্বারা যেভাবেই হোক মা বাবা আলেম ওলামা মুরব্বির সাথে বেয়াদবি করবো না। আমার মতো ডানে বামে তাকায় দেখি কত যুবকের লাশ, এমন কোন দিন নাই ডানে বামে সামনে পেছনে আমার কানের মধ্যে যুবকের লাশের আওয়াজ নাই। একদিন তো আমারও লাশের খবর হয়ে যাবে, আমার মা কান্না করবে, তোরা আয়া দেখ আমার সন্তান জমিনে বেঁচে নাই। আমার বাবা কান্না করবে, ইমামের কাছে গিয়া বলবি, ইমাম সাহেব আমার সন্তান মরে গেল, জানাজাটা না পড়ায় কোথাও যাবেন না। মা কাঁদবে, আমার সন্তান নাই, আমার ভাই বোনেরা সবাই কান্না করে আমাকে চিরবিদায় কবরস্থানে রেখে আসবে, এমন একটা জায়গায় কবর দিবে যেই জায়গা বাসবাগান দিনের বেলা যাইতো বড় ভয় লাগে। ওই কবরস্থান সম্পর্কে রহমাতুল লিল আলামিন বলেন, আল কবরু রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে হয়তো জান্নাতের বাগান অথবা কারো জন্য জাহান্নামের টুকরা। কার জন্য জাহান্নাম, কার জন্য জান্নাত? আল্লাহ কোরআনে বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম।
নেক আমলওয়ালার জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আমার মতো গুনাহগার কেউ নাই, এলাকার মানুষ আমাকে গুনার কারণে ঘৃণা করে। দুনিয়াতে আমি কারো কাছে গিয়ে একটু শান্তি পাইলাম না, এখন আমাকে বাসবাগানে রাখার পর কবরের মধ্যে ফেরেশতা আসবে তাড়াতাড়ি। ফেরেশতা আইসা তিনটা প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলা। যারা এই দোয়াটা সকালে সাতবার, সন্ধ্যাবেলা সাতবার, মাগরিব আর ফজরের পরে পড়বে, আল্লাহ তাআলা দয়া করিয়া তাদের কবরের সওয়ালের জবাব আসান করে দিবেন। আমি তো মাগরিবও পড়ি না, ফজরও পড়ি না, আসর পড়ি না, জোহর পড়ি না, ওয়াল্লাই গুনাহ নিয়ে আমি কবরে কেমনে যাব রে মালিক? কেউ যদি আমি মানুষকে হাজার গালি দেই, কিন্তু একটা গালি আমাকে দিন আমি সহ্য করতে পারি না। মানুষের গীবত করি এক ঘন্টা, কেউ যদি আমার দোষ আধা মিনিট বলে আমি সহ্য করে নিতে পারি না। আমি মানুষের ঘৃণা করি হাজার বার, কিন্তু আমাকে যদি কেউ ঘৃণা করে আমি তা সহ্য করতে পারি না। ও দয়ার মালিক, আমার মতো গুনাহগার কেউ নাই, ওই অন্ধকার কবরে গিয়া আমি কি জবাব দিব? ফেরেশতা আসিয়ার প্রশ্ন যদি করে, আল্লাহর নবী বলেন, জবাব যদি দিতে না পারো, দুনিয়ার থেকে কঠিন আজাব কবরে শুরু হয়ে যাবে। আমি এমন সন্তান, কেউ যদি আমাকে একটা বেতের বাড়ি দেয় আমি সহ্য করতে পারি না। কেউ যদি আমাকে ধরিয়া আগুনের কাছে দাঁড় করায় রাখে, আমার শরীর ময়লা হয়, সহ্য করতে পারি না। অথচ গুনাহগারের জন্য কবরের বড় ভয়ঙ্কর আজাব। মায়ার নবী বলেন, গুনাহ নিয়া যদি যদি কেউ কবরে যাও, কবরের দুই পার্শ্বের মাটির চাপ শুরু হয়ে যাবে। আল্লাহ অর্ডার করবে, ফেরেশতা জাহান্নামের দরজা খুলে দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরপুর হয়ে যাবে। আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, গুনাহগারের আজাব হবে কথাটাও সত্য। এরে আল্লাহর গুনাহগার বান্দা, পায়ে হাত রেখে বলি, আরবি নববর্ষ মহররমে তওবা করো আল্লাহর কাছে, প্রতিজ্ঞাবদ্ধ হও, জীবনে গুনাহ করব না, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, মা বাবার খেদমত করব, আলেম ওলামা আল্লাহওয়ালার দোয়া নিয়ে চলব, গুনার কাছেও যাব না, কোরআন ভালো করে শিখব, মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না, জবান দিয়া মিথ্যা বলব না, গালি দিব না, কারো গীবত শেকায়াত করব না। আমার মতো যুবক তো তাকায় দেখলাম, স্কুলে পড়ে নামাজ ছাড়ে না, কলেজে পড়ে নামাজ বাদ দেয় না, কৃষিকাজ করে নামাজ বাদ দেয় না। আমার মতো কত যুবক দেখি ড্রাইভারি করে নামাজ ছাড়ে না, র‍্যাব আর্মি পুলিশের চাকরি করে নামাজ ছাড়ে না, দোকানদারি করে ব্যবসা করে, হারাম খায় না, নামাজ বাদ দেয় না। আমার কপাল কি তুই খারাপ, আমি কেন নামাজ পড়তে পারবো না, পর্দা করতে পারবো না, আমি কেন নবীর সুন্নত মানতে পারবো না? ও আল্লাহ, আমাকে শয়তান বুঝি দখল করে ফেলেছে, আজকে থেকে আমি শয়তানের সাথে যুদ্ধ ঘোষণা দিলাম, শয়তানের কথা মতো আর জীবন আমি চালাবো না, আজকে থেকে নবীর তরিকা মতো চলবো। আল্লাহ তুমি একটু তৌফিক দিলে হয়তো আমি পারবো, তুমি আমাকে তৌফিক দাও, আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, বেপর্দায় চলবো না, এমন তওবা করার।